আমি তোমাদের এর আগে দেখালাম যেটা, সেটা হচ্ছে কি যে কাজ W ইকুয়াল টু হ্যাঁ এফ এস কস থিটা। এখন তুমি হয়তো বলতে পারো যে কি মানে কস থিটা কেন, কস থিটা কেন? আসলে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে কাজ হচ্ছে আমাদের মানে বলের দিকে সরণ হতে হবে, যদি বলের দিকে সরণ না হয় তাহলে কাজ হবে না, ঠিক আছে? মানে বল আছে সরণ আছে, বল এবং সরণ থাকলে যে কাজ হবে এমন কোনো মানে নাই, ঠিক আছে? এই বলের দিকে সরণ যাতে নিশ্চিত হয়, বলের দিকে যাতে সরণটা আমাদের নিশ্চিত হওয়ার জন্য আমাদের কী করবো, কস থিটার এর সাথে আমরা জুড়ে দিব, ঠিক আছে? তো এটা আমরা মানে আরেকটু ভালোভাবে আমরা দেখতে পারি এরকম করে। তা হচ্ছে যে এই যে ধরো আমার হাতে এই বস্তুটা আছে ক্যালকুলেটার, আচ্ছা আমি যদি এই বস্তুটার উপরে এইদিকে বল প্রয়োগ করি, দেখো আমি কিন্তু বল প্রয়োগ করছি কিন্তু এই ভেতরের দিকে বোর্ডের মানে ভেতরের দিকে, কিন্তু এটা কিন্তু বোর্ডের ভেতর দিকে যেতে পারবে না, কারণ বোর্ডটা তো শক্ত, আর বোর্ডটা আমাদের ঘর্ষণ মুক্ত হওয়ার কারণে আমাদের কিন্তু দেখো এই আমাদের ক্যালকুলেটার চলে যাচ্ছে কি বোর্ডের তল বরাবর, আমাদের ক্যালকুলেটার যাচ্ছে বোর্ডের তল বরাবর। তো এখন তাহলে এক্ষেত্রে আমাদের কাজ কোনটা হবে? আমি কিন্তু বল প্রয়োগ করছি কিন্তু বোর্ডের ভেতরের দিকে, তা এই যে মানে হলো বল থাকলেই আমাদের বল আছে সরণ আছে, কিন্তু আমাদের বলটা কিন্তু প্রযুক্ত বলটা কিন্তু একদম সরণের দিকে নয়, একদম সরণের দিকে নয়, আমাদের বলটা একটু অ্যাঙ্গেল করে একটা কোণ করে আছে। হ্যাঁ আমরা বিষয়টাকে আমরা এইভাবে দেখতে পারি যে এই যে আমাদের ধরো একটা ব্লক, আমাদের ধরো এই বস্তুটাই সেই ক্যালকুলেটর, এটা আমাদের ধরো এটা বোর্ডের তল, আমাদের এই যে এইটা সমতল, এটা বোর্ডের তল। আচ্ছা আমি এইদিকে বল প্রয়োগ করলাম, এইদিকে বল প্রয়োগ করা হলো আমাদের, তাহলে এই যে এখানে যে বল প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, তো সরণ কিন্তু হচ্ছে আমাদের কোন দিকে, একদম এই দিকে, এই যে এস সরণটা আমাদের একদম এই দিকে হচ্ছে। তাহলে আমাদের এখন কি করতে পারি, আমরা যেটা করতে পারি তা হচ্ছে যে এই বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা। তো তোমাকে এখন দেখতে হবে যে আসলে মানে বলের কোন অংশটুকু মানে সরণের দিকে ক্রিয়া করেছে, কারণ আমাদের এই বলটা অ্যাকচুয়ালি আমাদের দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা কি একটা অংশ হচ্ছে আমাদের খাড়া নিচের দিকে, এটা আমাদের তেমন কোনো ভূমিকা পালন করবে না, মানে এটা এটা দ্বারা কিন্তু কাজ হবে না, কেন দেখো সরণ এবং বলের মধ্যবর্তী কোণ কত হচ্ছে আমাদের, ধরো এটাকে যদি আমরা F2 অংশ বলি তাহলে সরণ এবং বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে। আর আরেকটা হ্যাঁ সরাসরি সরণের দিকে, এবং এটাকে আমরা বলতে পারি F1। তাহলে আমি আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে এই F1টা আসলে অ্যাকচুয়ালি কতটুকু, F1টা হচ্ছে আমাদের F1-এর মান হবে এফ কস থিটা। তোমরা সবাই জানো এটা ভেক্টরের উপাংশের জ্ঞান থেকে আমরা জানতে পারছি যে F1-এর মান হবে এফ কস থিটা, আর এই এফ কস থিটাটাই আমাদের কি মানে এই এফ কস থিটা আমাদের কি একদম সরণের দিক, এবং সরণের দিক আর এফ কস থিটার দিক কি একদম সেম একই, কাজে কাজ হবে আমাদের কি হচ্ছে, কাজ আমাদের W হবে আমাদের F1 ইন্টু S, তার মানে আমাদের বলতে পারি এখানে F হ্যাঁ কস থিটা ইন্টু S, তার মানে FS কস থিটা, এই হচ্ছে আমাদের কাজের সংজ্ঞা, ঠিক আছে? কেন এর আগে আলোচনায় দেখতে পেয়েছি আমরা যে আসলে সরণের দিকে যদি বল ক্রিয়া না করে তাহলে ওই বলের দিকে আমাদের কোনো কাজ হবে না, যেমন F1 এখানে আমাদের F বল মূল বল F দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা F2 একটা F1, F2 বলের দ্বারা কাজ হবে না শূন্য, ঠিক আছে? এর আগের আলোচনা থেকে তোমাকে বলছি যে যদি আমাদের এই বস্তুটা আমাদের হলো মানে এটা যদি বোর্ড না হতো বা এরকম কোনো বৃত্তাকার ঘূর্ণায়মান বস্তুর বা অনুরূপ কিছু হতো তাহলে আমাদের F2টা কী করতো, এর মানে বেগের দিকের পরিবর্তন ঘটাতো শুধুমাত্র, আর F1-ই কি এর মানে পরিবর্তন ঘটাতো, এটাকে দেখেছো তোমরা এর আগের আলোচনায় ভিডিওতে। তো কাজেই হলো F2 দ্বারা আমাদের কাজ শূন্য, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। হ্যাঁ তাহলে আমাদের এক কথা তাহলে কী বলবো, কাজ সমান কী হচ্ছে আমাদের বল গুণন বলের দিকে সরণ। আচ্ছা এখানে একটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখো যে তা হচ্ছে যে মানে বল আমাদের ভেক্টর রাশি, সরণটাও ভেক্টর রাশি, আর এফ আর এসের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। আচ্ছা তো তাহলে আমাদের এটা কি মানে এবং সেটা কস থিটা আকারে আছে, তাহলে আমাদের কিন্তু ডট গুণনের সংজ্ঞা অনুযায়ী আমরা এটা লিখতে পারি কাজ সমান F.S।
কাজ সমান এফ ডট এস যদি হয়ে থাকে, তার মানে তো তোমার সবাই জানো যে ডট গ্রহণের মানে জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে যে যে কোনো একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশের গুণফল। তো যে কোনো একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের দিকে উপাংশের গুণফল, তার মানে কাজের সংজ্ঞা কী হচ্ছে? কাজের সংজ্ঞা আমরা বলতে পারি বল গুণন বলের দিকে সরণ, অথবা সরণ গুণন সরণের দিকে বল। তা আমাদের এই উদাহরণে আসলে কী হয়েছে বলো তো দেখি, যে বল গুণন বলের দিকে সরণ না সরণ গুণন সরণের দিকে বল, কোনটা নিয়েছি আমরা? আসলে দ্বিতীয়টা নিয়েছি, সরণ গুণন সরণের দিকে বল। এই যে সরণ এস গুণন সরণের দিকে বল, ঠিক আছে। আচ্ছা, কিন্তু একইভাবে বল গুণন বলের দিকে সরণ নিলেও আমাদের এই একই রেজাল্টই চলে আসবে। আমরা সাধারণত এটাই বলতে আমরা অভ্যস্ত যে বল গুণন বলের দিকে সরণ, কিন্তু আসলে আমাদের অধিকাংশ ক্ষেত্রেই আমরা সরণ গুণন সরণের দিকে বলটাই আমাদের কি মানে এইভাবে ব্যাখ্যা করাটা অনেক সহজ হয়। দুটো একই সমতুল্য ব্যাখ্যা। আমি যদি বলি এখন সরণ গুণন সরণের দিকে বল, তাহলে তো আমাদের এই যে দেখতে পাচ্ছ যে এফের উপাংশ, এফের উপাংশটা কিন্তু আমরা এখন এখানে এটাকে এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এই যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে আমাদের এফের উপাংশ কোন দিকে, সরণের দিকে। কিন্তু যদি আমরা ওই বল গুণন বলের দিকে স্মরণ করি, তাহলে কিন্তু আমাদের উপাংশটা এরকম চলে আসবে, এই যে, হ্যাঁ এই যে চলে আসলো। তো এখানে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমাদের কোনটুকু হবে, হ্যাঁ এই যে এইটুকু হবে। তাহলে এইটুকু এইটুকুর নাম দিব আমরা কি, এস প্রাইম, এস প্রাইম নাম দিব। তাহলে এটা এটা তাহলে কী হচ্ছে বলো দেখি, যে বল এফ, এফের সাথে আমাদের কি এই বলের দিকে স্মরণ, স্মরণ তো এমনিতেই স্বাভাবিক হয়ে যাচ্ছে এই দিকে, কিন্তু এই দিকে কতটুকু, হ্যাঁ এইদিকে আমরা এতটুকু বলবো, এটা না এইদিকে আমরা এতটুকু বলবো। তো কাজে এখানে কাজ ডাব্লু সমান কত বলবো আমরা, এফ এফ মানে ইয়া বল গুণন এফ ইন্টু এস প্রাইম। হ্যাঁ তুমি দেখতে পারো এস প্রাইমও কী হচ্ছে আমাদের, এস প্রাইম সমান আমরা কী লিখতে পারি আমরা, এস প্রাইম ইকুয়াল টু, ছবিতে তুমি দেখতে পারো এফ এস প্রাইম ইকুয়াল টু এস কস থিটা, সব আমরা ভেক্টরে আলোচনা করেছি, কাজে আমাদের মনে হয় আর খুব বেশি আলোচনা করার দরকার নাই। আমাদের ডাব্লু সমান তাহলে এখানে আমাদের কত হবে, এস এফ এস কস থিটা। কাজে এক কথায় আমরা কী লিখবো, কাজ আমাদের দুটোই হতে পারে, বল গুণন বলের দিকে স্মরণ, অথবা স্মরণ গুণন স্মরণের দিকে বল। সাধারণত আমরা মানে এইটা বেশি ইউজ করি, স্মরণ গুণন স্মরণের দিকে বল, স্মরণ গুণন স্মরণে, যে এইটা এইভাবে আমরা প্র্যাকটিক্যালি বেশি এই বিষয়টা আমরা ইউজ করি। তা হ্যালো, তুমি আমি তোমাদের যেটা বলছিলাম যে তোমরা একটু আমার শিটে সবাই মিলে একটু দেখো পড়ো, আমাদের এক নম্বর, এখানে এক নম্বরের যে বিষয়টা যে কাজের সংজ্ঞা, হ্যাঁ আর ধ্রুব বল দ্বারা কাজের পরিমাণ নির্ণয় করো এবং ডাব্লিউ ইকুয়াল এফ ডট এস, ঠিক আছে। এটা আমরা বের করতে হবে, মানে এটা আমরা মানে এই বিষয়টা একটু তোমরা এখন সবাই মিলে একটু পড়ো।